এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মানুষের ভিড়। পরে গাড়ি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে এদিকে কি। পরে ড্রাইভার বলল এদিকে নাকি মেলা বসছে, তার জন্য এত মানুষ। পরে গাড়ি থেকে নামলাম, নামে ভাবলাম যে দেখি কি অবস্থা বাইরে, ভাই এত মানুষ আমি মনে দেখি না। যে গ্রামের মধ্যে তো মেলা বসছে, তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। এর ভিতর আপনার মহিলা মানুষ বেশি বেশি, শতের ভিতরে আপনার মনে হয় 95 জন মহিলা হবে। আসলে মেলাতে তো মহিলা আসবে, কারণ সব কিছু তো মহিলাদের, ছেলেদের তো আর কিছু নাই। আমি এক দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম কিবারে বাজার বসে। কিবারে কিবারে বসে বাজার? এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক লোকদের পর্যন্ত জামা কাপড় পাওয়া যায়। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কি কি আছে, কি কি পাওয়া যায়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের জামা কাপড় আছে, ছোট বাচ্চাদের এবং বড়দের। ভাই কোন জায়গাতে নাই স্যার? গাউসিয়াতে। আমরা এদিকে বেশিরভাগ দোকানদারে গাউসিয়ার নাকি? আমি ক্যাশারে কি আপনারা দেন? ক্যাশারে কি বারে? বুধবার। দেখলাম তো আমি ভাবছিলাম যে এদিকে কসমেটিক দোকান দেখা যাচ্ছে, কি কি কসমেটিক বিক্রি করে ভিডিও করার জন্য। কিন্তু মহিলারা যেভাবে ঘেরে রাখছে দোকানটাকে, মানে সামনের দিকে আঁকানো যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে, বেশিরভাগই মহিলা। 100 জনের ভিতরে আপনার 95 জনই মহিলা। এই চাচাটি মেলার ভিতরে রাঙ্গা শাক নিয়ে এসে বিক্রি করার জন্য। ভাই লারা খাইছে কোথায়? মানাটং চলে আসুন এখনই। এখানে যে জামাগুলো দেখতেছেন এগুলো আপনার 10 টাকা করে, আমার বিশ্বাস হচ্ছিল না। তো আমি প্রায় 2 ঘন্টা পর কসমেটিক দোকানের কাছে আসলাম, একটু মানুষ কম দেখে। পরে ভিডিও করলাম যে কি কি কসমেটিক আছে। তো মনে হয় 2 মিনিটও দাঁড়াইতে পারি নাই। তারপর আবার অনেকগুলো মহিলা চলে আসে কসমেটিক দোকানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মহিলাদের পর্যন্ত জুতা আছে। সো গাইজ, আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে বা পেজে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এতটুকুই, পরবর্তী পর্বে দেখাবো বাকি অংশটুকু।